সহকর্মী রিয়াজ রায়হান নোয়াখালী থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো এই ঘটনা। রিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আসামি বাদলকে তো থানায় আনা হয়েছে, পুলিশ তার কাছ থেকে আর কি কি তথ্য পেয়েছে যদি জেনে থাকেন একটু জানিয়ে দিবেন। রিয়াজ, শুনতে পাচ্ছেন আমরা লাইভে আছি, আপনাকে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি আসামি বাদলের কথা, তাকে তো থানায় আনা হয়েছে। উত্তর দিতে পারিনি, দুঃখিত। এখন যেটি হয়েছে, এখন থেকে ঠিক 20 মিনিট আগে বাদলকে নারায়ণগঞ্জ থেকে সরাসরি বেগমগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি যে কাজকর্ম রয়েছে আনুষ্ঠানিকতা সেটি শেষ করার পর কিছুক্ষণ আগে তদন্ত পরিদর্শক তদন্ত রুহুল আমিনের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আসামি বর্তমানে হাজতখানে রয়েছে। আমি এখন রয়েছি বেগমগঞ্জ থানায়। এখানে কর্মকর্তারা যিনি বলছেন যে এই যে প্রধান আসামি বাদল, সেই মূলত যে ভিকটিম রয়েছে তাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে এবং এই নির্যাতন যে পরিকল্পনা দেলোয়ার সাথে মিলে সব কিছু এই বাদল করেছে, সুতরাং তাকে রিমান্ড চাওয়া হবে। তবে তার আগে কর্মকর্তারা যেটি বলছেন, আজকে যদি সুযোগ নেই আগামীকালকে নোয়াখালী জেলা জজ আদালতে তাকে হাজির করা হবে এবং সেখানে তার আগে তার 164 ধারা জবানবন্দির চেষ্টা করা হবে। যদি 164 ধারা জবানবন্দি দিতে রাজি হন তাহলে আদালতে গিয়ে বিচারকের কাছে তিনি 164 ধারা জবানবন্দি দেবেন, আর যদি 164 ধারা জবানবন্দি দিতে রাজি না হন সেক্ষেত্রে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হবে, তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে। রিয়াজ এই মুহূর্তের আপডেট জানিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে।